Hello viewers, welcome back to my channel. I am Lucky, you are watching the English Business School. বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা আজকে যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব, তার নিশ্চয়ই আপনারা থাম্বনেইলে দেখতে পেয়েছেন যে আজকে আমাদের কী টপিক নিয়ে আলোচনা হবে। তো বন্ধু আজকে যে টপিকটা সেটা হচ্ছে STL। আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন STL থিকনার, অনেক জায়গায় শুনেছেন। তো অ্যাকচুয়ালি আমরা আজকে STL থিকটা নিয়ে আলোচনা করব, তিনটা দিক। STL থিকনার কী, আসলে STL থিকনারটা কী এবং এর কাজ কী এবং কীভাবে এটা ব্যবহৃত হয়। তো বন্ধুরা এই তিনটা জিনিসে আমরা এই ভিডিওতে আলোচনা করব সংক্ষেপের মধ্যে। তো বন্ধুরা প্রথমেই আমরা চলে যাব থিওরিটিক্যালের দিক দিয়ে। তো থিওরিটিক্যাল দিক আমরা দেখে নেব STLটা কী, STL থিকনার ইনগ্রিডিয়েন্টস কী কী। STL থিকনারের মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে বন্ধুরা HCL। HCL হচ্ছে 33% যে HCL সেটা কিন্তু মেন STL মানে থিকনার, এটাকে STL বলা হয়, মানে নামকরণ করা হয়েছে। তো একে আপনার pH মেনটেন করতে গিয়ে কস্টিক সোডা তার সঙ্গে জল ইউজ করা হয়, মানে কস্টিক সোডা লে ইউজ করা হয় এটাকে pH মেনটেন করার জন্য। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন STL থিকনারটা কী, STL থিকনারটাই হচ্ছে HCL, HCLকে নতুনভাবে নামকরণ করা। তো বন্ধুরা এবার আমরা দেখে নিলাম থিওরিটিক্যাল, এরপরে আমরা চলে যাব প্র্যাকটিক্যাল। তো বন্ধুরা প্র্যাকটিক্যাল দিকে যাওয়ার আগেই আমরা আপনাদেরকে রিকোয়েস্ট যেটা করে থাকি প্রতিবারে, যারা নতুন ভিউয়ার্স আছেন এই চ্যানেলটি দেখছেন বা এই ভিডিওটিকে দেখছেন, তারা প্রথমত আপনারা যা করবেন সেটা হচ্ছে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি সেটাকে প্রেস করে দেবেন। তাতে কি আপনাদের এর পরবর্তী যে ভিডিও আমরা আপলোড করব, যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমরা আপলোড করব, তাহলে আপনাদের ফোনটাতে প্রথমে নোটিফাইড হয়ে যাবে। এবং বন্ধুরা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন কোনো জায়গায় প্রবলেম হয়ে থাকলে, আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে কিনা নতুন ধরনের যারা ফ্রেশার তারা দেখতে চাইছেন এই ধরনের ভিডিও তাদেরকে যেন পৌঁছে যায় এবং তাদের একটা হেল্প হয়ে যায়। তো বন্ধুরা এত কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্র্যাকটিক্যালটি। তো বন্ধুরা প্র্যাকটিক্যাল শুরুতে প্রথমে আমরা নিয়ে নিয়েছি এখানে HCL, 33% HCL নিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে কস্টিক্যাল লেই আমরা HCL-এ হালকা করে দেবো। অবশ্যই এটা সাবধানতা অবলম্বন করবেন আপনারা, মুখে মাস্ক নেবেন এবং হাতে গ্লাভস পরবেন, চোখে সানগ্লাস ইউজ করবেন। তো বন্ধুরা দেখতে পাবেন আপনারা এটাকে একটু হালকা করে নাড়িয়ে নিতে হবে যেন দুটো ভালো করে মিক্স আপ হয়ে যায়। অ্যাকচুয়ালি কস্টিক লেটা ইউজ করা হচ্ছে শুধু আপনার pHটাকে মেনটেন করার জন্য, যেন pHটা মেনটেন হয়ে যায়। আমাদের STL কিন্তু রেডি, এটা হচ্ছে STL। অ্যাকচুয়ালি মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে STL-এর HCL। অ্যাকচুয়ালি নতুনভাবে এটাকে নামকরণ করা হয়েছে, তার কারণ নতুন নাম না দিলে কেমন কেমন লাগে, HCL বললে কেমন লাগে, তাই এটাকে নামকরণ হয়েছে STL বলে। তো HCL-এর কাজটাই হচ্ছে STL-এর কাজ। তো বন্ধুরা আপনাদেরকে বললাম যে STL আপনারা দেখতে পেলেন কীভাবে তৈরি করলাম, HCL কস্টিক সোডা আর জলের মানে কাস্টিক সোডা লেই এই দুটোর মিক্সচার হচ্ছে STL। এবার আমরা দেখে নেব যে অ্যাকচুয়ালি কাজ কীভাবে করে। আমরা এখানে কিন্তু একটা ফাঁকা বিঘা নিয়ে নিয়েছি, তার সঙ্গে এখানে নিয়ে নিয়েছি আমরা হ্যান্ডওয়াশ। আপনারা দেখতেই পাচ্ছেন এর থিকনেসটা কেমন হ্যান্ডওয়াশের এবং কতটা পরিমাণ নিচ্ছি সেটা আপনারা দেখে নেন। এবং জল এখানে কতটা ইউজ করি, এখানে আমরা ইউজ মোটামুটি এখানে 5 গ্রাম মতো আমি নিয়ে নিয়েছি হ্যান্ডওয়াশ। আর এখানে এর থেকে ডবল পরিমাণে আমরা নিব এখানে জল। আপনারা দেখতে থাকুন, ডবল পরিমাণে জল নিলাম এখানে। এবার এটা পাতলা একটা প্রোডাক্টে হ্যান্ডওয়াশে করে নিতে হলো। আপনারা দেখতেই পাচ্ছেন এবার দেখুন থিকনেস উঠছেই না এতে। তো বন্ধুরা এবার আমরা এতে ইউজ করব STL, যে এটা কী করে ঘন হয়ে যায় দেখুন কতটা পরিমাণে ইউজ করি আমি STL। এই দেখুন এবার দেখুন, এতক্ষণ আমি এতে উঠছিল না, এই দেখুন কীভাবে ঘন করে প্রোডাক্টটা। বুঝতে পারছেন তো কীভাবে ঘন হচ্ছে, যত এটা মিক্স আপ হবে তত বেশি ঘন হবে। মানে STL-এর কাজ হচ্ছে ঘন করা। এই দেখেন যত ওটা মিক্স আপ হবে তত এটা ঘন হতে থাকবে। তো STL-এর কাজই হচ্ছে এটা। আপনাদেরকে কিছু ঢেলে দেখাই আমি, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। এই এই মগটাতে আমি হালকা করে ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন। বুঝতে পারছেন তো কীভাবে এর মানে থিকনেসটা কীভাবে বাড়ছে,
এতক্ষণ মানে উঠছিল না পেনে, ঘন হতে হতে মানে ফুল ফুল ঘন হয়ে গেছে। তো বন্ধুরা এতক্ষণ দেখতে পেলেন আপনারা এসটিএল কী কী দিয়ে আমরা এসটিএল তৈরি করি, কীভাবে আমরা তৈরি করি এবং এটা কীভাবে ওয়ার্ক করে। তো এটা মূলত শুধু হ্যান্ডওয়াশ নয়, এটা হ্যান্ডওয়াশ, ডিশওয়াশ, লিকুইড ডিটারজেন্ট, টাইলস ক্লিনার, ফ্লোর ক্লিনার, এই ধরনের যে ফেসওয়াশ, এই বিভিন্ন ধরনের যে প্রোডাক্টগুলো, এইসব প্রোডাক্টগুলোই কিন্তু আপনারা এসটিএল কাজ করে। কিন্তু এর লিমিটেশন আছে, আপনার মানে বেশি পরিমাণে ইউজ করলে আবার এটা একটা ক্ষতি হবে, ক্ষতির দিকও আছে। তো এটা সঠিক পরিমাণে কিন্তু আপনার স্টিল তৈরির পদ্ধতি। তো বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর অবশেষে আপনাদেরকে এইটুকু বলবো যে আপনাদের এই যে এসটিএল তৈরি করতে বা কোনো জায়গায় এর এই ভিডিও রিলেটেড কোনো জায়গায় আপনাদের প্রশ্ন যদি থাকে তা আপনারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর তার সঙ্গে সঙ্গে ডিসক্রিপশন বক্সে গিয়ে আপনি ফর্মুলেশনের ডিটেলস পেয়ে যাবেন এবং সেখানে আপনাদের হেল্পলাইন নাম্বার থাকবে, সেখানে হোয়াটসঅ্যাপ আপনারা করতে পারেন কোনো ধরনের প্রবলেম হলে। আর দ্বিতীয়ত শেষবারের মতো আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে যে নতুন যারা সাবস্ক্রাইবার এই ভিডিওটি দেখছেন তাদেরকে একটু পরিমাণে যদি ভালো লাগে, ভিডিওটি আপনাদের কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক থাকার জন্য অশেষ ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক, থ্যাংক ইউ।